সভাপতি রামনগর জনজাতি মঞ্চ প্রেসিডেন্ট মিটিং ও ফাইলে কক সানাই জ্বর আমার নাড়ি ধরে বুট সেই যখন সাই মানো খুব টাফ যে কোনো বুট সেই আপন নাম নুইয়াকে নাম শুকাই গেল বুট মানে আমাদের পরীক্ষা পরীক্ষার সময় যেভাবে আমরা দায়িত্ব নিয়ে লেখাপড়া করি সেইভাবে বুটেরও আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের বিপক্ষে যারা চক্রান্তকারীরা মিনিটে সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করে বরং পাজাল খাইছিব হইসই খাইছিব নিজেদের বিশ্বিক পুশিক খাইকা তারা যে কতটুকু কি করেছে এটা সবারই জানা এবং বর্তমানে রাজ্য এবং ভারতবর্ষ যে সরকার যে চলি তেমনি ক তিনি আপন বড় ভূমিকা খাই প্রচার খাই তিনি পাহাড় অঞ্চলে কংগ্রেস হোক পাহাড় সেরাই ফালি মাসাই টঙ্কা পাহাড় সামুক্রই বেকার বাঙালি টঙ্কা আরে ভাই 10 বছর তো প্রথমে ছিল 78 থেকে 88 তারপরে 93 নিসিমি 18 জোড়া 135 বছর শাসন সবচেয়ে দীর্ঘায়িত শাসন শাসক দল হিসাবে আমাদের যে ওই যে একটু আগে আমাদের রমেশদা বলেছেন এই রাস্তাঘাটের কথা আমাদের বেকারত্বের সংখ্যা 25 বছরে যে পরিমাণে বেকারত্বের সংখ্যা বেড়েছে বাড়িতে বাড়িতে গেলে এটা বোঝা যায় আমরা যখন প্রচারে নামি তখন আমরা বোঝা যায় আমি এডিসির বর্তমানে শিক্ষা দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আমার কাছে কি পরিমাণে বেকার অর্থান সাবজোনাল অফিসার নিবাদে ইন্টারভিউ নিবাদে 27,000 ডিসি দরখাস্ত খেয়ে যাই সামনে আমার এটা কার কার সাথে বেকারত্ব সৃষ্টি হয়েছিল পুরো রাস্তাঘাট কি অবস্থায় ছিল 25 বছরে খালি মেহনতি 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 গরিব 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 বলতে বলতে এমন জায়গাতে গরিব পড়লো বিপিএল এর রাজনীতি রেখার রাজনীতি কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি কম তো করে নাই তারা কাজে তাবুক একমাত্র উপায় সঙ্গে থাংসা খাই টঙ্গই সঙ্গে একতা টঙ্গই তিনি যে বড় মানি টমানি তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট একতা টঙ্গই বড় মৃমানি এত কম সময়ও একতা খাইয়ে সঙ্গে বরম যে মান খা আবার কম কর গিয়া সত্য তফসিল আদায় করতে গিয়ে ত্রিপুরায় প্রাপ্তি দাঙ্গা হয়েছিল 17 বছর পরে আমরা সত্য তফসিল পেয়েছি সেদিন কি করলো তারা এই বর্তমানে যারা বামফ্রন্ট বামফ্রন্ট জনজাতিদের জন্য যারা বেশি বেশি করে চিৎকার করেন তারা কি করেছিল সেদিন কাম থাকে বাবা লোকসভা রাজ্যসভা বিল পাস নাই সিক্স শিডিউল 1984 সালে 23 আগস্ট অজয় বিশ্বাস একদিন শিকার মাথাকে আমরা
আমরা ভুল করেছিলাম, বামফ্রন্ট রাজ্য কমিটি আমাদেরকে বাধা দিয়েছিল সেদিন লোকসভা অধিবেশনে যেতে, বস্তিকার খাইতে হবে। তিনি খরচা জনজাতির নেতা এমপি, দীর্ঘ বছরে এমপি স্বর্গীয় বাজুগর মিয়া পলিজিরে থানে যাবে বসুদ বেইমান একা দল একা তো ফানস ছিল না নিবাগরে অমাকে খাইমা এক নাকের 20 বছর তোমারই পড়েব রিয়াং চিনি যারা বুরুর মিজোরাম নি যারা অরাজক খাই হরজাঙ্গের ভূমি বাগে একটা কক সালমি আমলে কাউকে মায়া কার না উফ কত মায়া কার না ধর্ম ছিনে নি কোনো তাই চুন অবদানে কোনো সিনিয়ার লি আছেন সিনিকা কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য 25 বছর সর্বনাশ লাইকা উগ্রপন্থী সৃষ্টি খাইয়ে আর একটা বিভেদ সৃষ্টি খাইয়ে 25 বছর পাহাড় অঞ্চল শিক্ষারী ব্যবস্থা একদম পঙ্গু খাই লিখা উগ্রপন্থীর দুহাই রই কোন লামাংলিয়া উগ্রপন্থীর দুহাই রই কেন্দ্রনি হাজার হাজার কোটি রান তিনি যারা নেতৃত্ব ঋণের আদরের যারা এমএলএ মন্ত্রীর এত দুর্নীতিগ্রস্ত সংখ্যা শুধু দুর্নীতিগ্রস্ত ইয়া বড় শুধু নিজের আত্মীয় স্বজন পরিবার পরিবারতান্ত্রিক সমস্ত কিছু আমার একে নোখা কর্মচারী ঠক মানে মিছিলকারী মানে একটা 1% 2% দিয়ে নির্বাচন সারা বছর অফিস খাই ওই কামলা মাখা তো গাড়ি কর্মচারী তিনি কর্মচারী মিছিল মিটিং খাই ওই না তিনি দিয়ে মানে তো হারাবলে কি করে সম্ভব হলো বীর মানসিকতা বিনি রিনানি তো খাতো না জানেন তিনি কেন্দ্র সরকার তিনি যে ত্রিপুরা মথাবাই চুক্তি লই অবশ্য যে কত সামনে তামানি বীর বোখা বুঝে পরিষ্কার পরে বুঝে তেমন যাব পরে কো কিন্তু বীর বুকু পায় মারথা কতটি স্বরাষ্ট্রমন্ত্রী বীর বুকু পায় আদিন যে কবর সাজাকা চিন্তাই তাম নাই কতবার দিল্লি থাকা মনমোহন সিং আর কতবার দরবার থাকা অধিক ক্ষমতা চাই অধিক ক্ষমতা চাই আমরাও চাই কিন্তু চাই চাই খালি চাই শুধু ইনানি ভাবে শুনতে মালাই নামিয়া ইচ্ছাকে মালাই নিয়া সাব ওর একজন সিপিএম দিলে ওকে দোষ আর ওকে বাঁচে গিয়া ওর কাই ফোনগত হওয়ালাই মানে বারবার কতবার 1993 সাল ইসিমি আঙ্গ এক নাগারে ইলেকশন বুধবার থাকা বারবার এবার তো আমি জিতবই একবার তো এমএলএ হয়েছে আবার তো হইবই কিন্তু ঘাড়া থাকো হ্যাঁ হ্যাঁ দেখ জিতে না 800 ভোট 1500 ভোট 900 ভোট 45 ভোট 1 ভোট তো হ্যাঁ কেন যতবার নির্বাচন হয়ে ভারতীয় প্রধানমন্ত্রী ফাইনাল কক নেতা কত ফাইনা কক ফ্লাইট চিকেন চ্যালেঞ্জ বলি আমার একে ত্রিপুরানি করণ দুকারিকা ত্রিপুরানি করণ হয়েছে দুকারিকা এই অবস্থায় তিনি একটা পরিবর্তন একটা যুগ যেহেতু তাও ইন্ডিয়াও যত রাজ্যর যখন উন্নতি নাই ভারতবর্ষের যত রাজ্য কেন্দ্র সরকার নাই তোমার ধরা আজ ওরা অসম্ভব আসুবিলে টঙ্কায় বাহিনী
তিনি মাইসাইয়া এক ঘন্টা নীতি সিংহ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ফোন খাইয়ে ঠাইকা দিন সব জিতেন চৌধুরী তামসা রাজা ফুল খাইয়া প্রতু ছিল রাজা হিয়াব সেদিন যদি বুবাগরা সাপ্রমে যদি আমরা ক্যান্ডিডেট দিতাম প্রার্থী দিতাম টিপরা মথানি একজন সিনিয়র টিপরা সঙ্গে বিরোধী লিপন ফাইটো হলে কোনো বাসারি মানছে তারপরে ফান তিনি বকুসুত কক ছাইত অমাহাই পার্টি নো উচিত শিক্ষা সে মারি নাই তিনি পূর্ব ত্রিপুরা রাজেন্দ্র রিয়াল বিশেষ বছর এনে তোমরা আজ ওরা ওখায় কে কোনো তাই লুকলিয়া বলিবাগ এডিসি উন্নতি নাই সঙ্গ আইন দিকে নাগক তম সঙ্গ প্রসেস শ্রেণী রেখা তাকাইনি বিশ্বনি সিমিন সঙ্গ শুধু দিতে হবে দিতে হবে আর সঙ্গ তামুখে করতে হবে খাই নাই ক বরফ নো রুমান স্ক্রিপ বাই তাকাইনি সিমি ক্লাস ওয়ানি সিমি তাও চালু সিনাই চিনি বই অলরেডি 20 লাখ নি ছাপ হয়ে গেছে বই সেটা যত উৎসব আগে যাবে তিনি যদি বামফ্রন্ট উঠাই অবশ্য মানা খাই যা কেমন ও রান ভাঙলে কেমন তিনি তাব শুনে এডুকেশন ডিপার্টমেন্ট 1826 জনা চাকরি নেন বেগম একদম ইসি পাস করে রাং রেডি মই ইলেকশনে পড়েছি ইন্টারভিউ না নাই আগামী আগস্ট সেপ্টেম্বর মিছিল চেন অফার্স ইয়া করে না চেন বড় খাই দালালগিরি খাইয়া বড় খাই চেন দালালগিরিয়া 25 বছর এডিছিল পঙ্গু খাই কোন থাকা যে হসপিটাল চিন্তাও খাই দেবো কাইতে ইউনিভার্সিটি নাই চিনি একদম মিত ওখানে আনো রুট সেন্টার কেন ভুর্জনগর বলিবা কেন বুবাগ্রান সঙ্গ বিশ্বাস হও বুবাগ্রানি বিশ্ব তুলি সঙ্গ থানজান নাই বুবাগ্রা নর আনো কিরিয়া ঘর বুঝব কিরিয়া গভীর কম বসাই থানাই বলিবাগে চুম দ্বারা ওর কঙ্গের যে দ্বারা ভূত নি দায়িত্ব তো নাই ভূত কমিটি ভোট লেভেল যে তিনি লিডার সব ভোটার লিস্ট নাই দি প্রত্যেকটি ওয়ার্ড নি ভোটার লিস্ট নাই দি পোলিং স্টেশন যে তাড়াতাড়ি যে তোর দুইটা ভোট কাইসা নাই লোকসভা নি তাই কাইসা নাই বিধানসভা উপনির্বাচন আঙ্গ ঠিক আমার হাইকেই না জিডি ফাইজা 1989 একদিকে ইয়াং কানি লোকসভা ক্যান্ডিডেট হুঙ্গাই সন্তোষ মোহন দেব আংখাও ইয়াঙ্গ উপনির্বাচনী প্রার্থী টিউজেস কংগ্রেস নিয়ে হয়তো অনেক সময় একটা ফুট টগু নাই তীব্র না ফুট টগো তারপর তো ইয়াসি বেটি চিনো আপনি বলতে চিনি যারা বয়স করো বারাক কেতাল বুটার নতুন বুটার সেরকম বরং দায়িত্ব তৈন না যত্ন করে যত্ন লেখাপড়া করেন আবু ভাইয়া কাছা তিনটে ফাইনেট নকল ফেঁকে গেল কাহিনী না মারে না কোনো মতেই কোনো মতেই বিরোধীর নিয়ে আরো ইয়াস ঠেঙে তুই শুধু বিরোধী তো সিপিএম কংগ্রেস জুটিয়া তারপরে কত ফৈরা দল তো ওটাবো নরখানা নগা সুগা সুগই ও চিনি মিডিয়া বাইরে নতলাং তলাং গই এমন কিছু কক ছাও যে বড় মা তো থানে পাঁচজনা বরফ তুই বক্তৃতা রেঙানি বরফ মানিয়া বাজার সমাপঞ্জক খাইলে গিয়া আমি বড় ক্যান্ডিডেট তঙ্গ ও ক্যান্ডিডেট ধরুন সিনেমা সিনে সাবাব আর নগর আসুকই রাজনীতি খাইলে র ন ন আন নষ্ট খেলাই যারা বাড়িতে বসে রাজনীতি করেন তারা শুধু তারা তাদের স্বার্থের জন্য ওরা করে থাকেন সিপিএম এর কাছ থেকে হয়তো কিছুটা টাকা পেতে পারে কিছু বুথ নষ্ট করার জন্য এটা কোনো মাল এটা আর মাল কুড়াবে না এটা আর সম্ভব হবে না তাদেরকে ওরা চিনতে মানুষ চিনতে পেরেছে পূর্ব ত্রিপুরাতেই বলুন আমি তো দায়িত্ব ছিলাম অনুকূতি ডিস্ট্রিক্টে এখানেও দেখেছি
বিভাজনের জন্য অনেক কিছু তারা চেষ্টা করে, বিভাজন মিথ্যা কথা বলে বিভাজন করা যায় না। রিয়াং দেববর্মা জমাতিয়া রিয়াং এই সমস্ত করে অনেক কিছু ওরা রাজনীতি ফায়দা করতে চায়। এটা আজ থেকে প্রায় 1980 সাল 1990 সালের কথা, এই রাজনীতি করলে হবে না। এটা দশদেবের আমলের রাজনীতি না, সময় পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে। আমাদের রমেশ দা বলেছেন মেয়র সাহেব কত কিছু করলো, উনি রাজনীতি করেন না, হচ্ছে কামের নীতি করেন, কাম কাজের নীতি। উনি যেভাবে কাজ করেছেন ফিজিক্যালি, নেতা হওয়া এত সহজ না, ভূত পেতে পারেন, ভূত পাওয়ার পরে তার যে দায়িত্বটা উনি যে পালন করেছেন, উনি যেভাবে যে পালন করেছেন, সুন্দর ও মারা যাওয়ার পরেও উনি যেভাবে এলাকাতে কাজ করেছেন, কাজে আমরা চাই অন্তত এই চার বছরে ওনার কাছে আমরা একজন সুদক্ষ বিধায়ক, সুদক্ষ প্রশাসক হিসাবে আমরা দেখতে চাই।